হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগে আমরা এক মিনিটের একটি ছোট্ট ভিডিও দেখে নিই। অলরাইট গাইস, এইমাত্র যে ছোট্ট ব্লগটি দেখলেন, এই ব্লগটি আমি আমার ক্যামেরাতে শ্যুট করেছি এবং এই ব্লগটি এডিট করেছি শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে আমার মোবাইল ফোনের মাধ্যমে। তো আপনারা যারা রিসেন্টলি ব্লগিং করতে যাচ্ছেন বা শর্ট ফিল্ম নিয়ে কাজ করেন বা যে কোনো ধরনের কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করতে চান, স্পেশালি আজকের টিউটোরিয়ালটি হচ্ছে যারা রিসেন্টলি ব্লগিং করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনার হাত থাকা মোবাইল ফোনটি দিয়ে ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে প্রফেশনাল ব্লগ এডিটিং করবেন। সো গাইস, আজকের টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অল এ ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, যাদের মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটি নেই আপনারা অবশ্যই ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। গাইস, আমার হাতে থাকা মোবাইল ফোনে যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে সেই ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট ওপেন করে দেওয়ার পর গাইস, আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট একটা লেখা চলে আসছে। আমি সিম্পলি এই নিউ প্রজেক্ট লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস, আমি আমার ক্যামেরাতে যে নর্মাল ভিডিওগুলো শ্যুট করেছিলাম সেখান থেকে কিছু ক্লিপ সিলেক্ট করে নিচ্ছি। ভিডিও ক্লিপগুলো সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস, আমাদের সবগুলো ভিডিও ক্লিপ এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হাই রেজলিউশনের, তাই এখানে একটু ওয়েট করতে হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন গাইস, আপনাদের প্রথম কাজ হচ্ছে সবগুলো ক্লিপের মিউজিক মিউট করে দেওয়া, মানে সাউন্ডটা মিউট করে দিতে হবে। সেটা করার জন্য আপনারা বাম পাশে খেয়াল করুন, এখানে একটি মিউট অপশন রয়েছে, সিম্পলি এই মিউট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সবগুলো ক্লিপের সাউন্ড কিন্তু মিউট হয়ে গেছে। এখন গাইস, আপনাকে সবগুলো ক্লিপ চেক করে নিতে হবে ভালোভাবে। সেটা কিভাবে করবেন, এই যে দেখতে পাচ্ছেন একটা ক্লিপের শুরুতে এবং শেষে কিন্তু কিছু আনওয়ান্টেড অংশ থাকে, সেটা কিন্তু প্রথমে আপনাকে কাট করে ফেলে দিতে হবে। সেটা করার জন্য আমি এখানে দাগটা রেখে দিব। তো আপনার ক্লিপের যদি সামনের অংশ ডিলিট করতে চান তাহলে জাস্ট এখানে দাগটা রেখে দিবেন, মানে যে জায়গা থেকে কাট করতে চান সেখানে এই দাগটা রেখে দিবেন। তারপর ভিডিও লেয়ারটা সিলেক্ট করে জাস্ট টেনে এটুকু কাট করে দিবেন। তারপর শেষের অংশে চলে যাবেন, আমি শেষের এখানে কাট করে দিতে যাচ্ছি। ওকে, এখানে কাট করে দিব, তাই জাস্ট এটাকে টেনে কাট করে দিচ্ছি। তারপর পরবর্তী ক্লিপে যাব। তো এইভাবে কিন্তু সবগুলো ক্লিপ চেক করে জাস্ট টেনে টেনে কাট করে দিতে পারেন। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনারা নিচে খেয়াল করুন এখানে একটা স্প্লিটের অপশন রয়েছে, সিম্পলি স্প্লিটের অপশনটাতে ক্লিক করে দিবেন, তারপর জাস্ট ডিলিটে ক্লিক করে দিবেন। তারপর গাইস, আমি পরবর্তী ক্লিপে যাব আর এইভাবে এক এক করে সবগুলো ক্লিপ আমি আনওয়ান্টেড পার্টগুলো ডিলিট করে দিচ্ছি। অলরাইট গাইস, আমি সবগুলো ক্লিপের আনওয়ান্টেড পার্ট ডিলিট করে দিলাম। গাইস, আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো যে কীভাবে আপনার ব্লগ ভিডিওতে ছোট ছোট সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন এবং আপনার ব্লগ ভিডিওটা কিভাবে কালার গ্রেডিং করবেন এবং আপনার প্রত্যেকটা ক্লিপের মাঝখানে খুবই সুন্দর সুন্দর ট্রানজেকশন ইউজ করুন বা স্মুথ ট্রানজেকশন ইউজ করবেন। সো গাইস, আজকের ভিডিওটি কিন্তু আপনার একটা সেকেন্ডও স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু মিস হয়ে যাবে। সো এখন আমি বাকি কাজটা করে নিব। তো আমরা এখানে প্রথমে কালার গ্রেডিং করে নিব। কালার গ্রেডিং করার জন্য আপনার ভিডিওর একটা বেস্ট মোমেন্টে চলে আসবেন, যেখানে আপনার ফেসটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন জাস্ট আমরা এই ভিডিওটাকে কালার গ্রেডিং করার জন্য নিচ থেকে একটু সামনে চলে আসবো। তারপর একদম শেষে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট একটা লেখা চলে আসছে, জাস্ট অ্যাডজাস্টে ক্লিক করে দিব। যদি আপনার ভিডিওতে ব্রাইট কম থাকে, প্রথমে ব্রাইটে
ক্লিক করে দিবেন জাস্ট এখান থেকে একটু ব্রাইটটা বাড়িয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা একটু ডার্ক ছিল সেই ডার্কটা কিন্তু চলে গেছে তারপর গাইস স্যাচুরেশনে চলে যাবেন যদি স্যাচুরেশন কম থাকে তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনাকে একটু স্যাচুরেশন বাড়িয়ে নিতে হবে স্যাচুরেশন মানে হচ্ছে আপনার ভিডিওর কালারটা আর কি হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না তারপর গাইস এক্সপোজারে চলে যাবেন যদি আপনার ভিডিওতে ডার্ক এরিয়া সবচেয়ে বেশি থাকে তখন জাস্ট এক্সপোজারটা একটু বাড়িয়ে দিবেন আপনার ভিডিও অ্যাকর্ডিং সো আমরা নেক্সট অপশনে চলে যাচ্ছি শার্পেনে শার্পেনে যাওয়ার পর অবশ্যই আপনারা শার্পেনটা আপনার ভিডিও অ্যাকর্ডিং আপ করে দিবেন আমি এখান থেকে 15 দিয়ে দিলাম তারপর গাইস আমরা মোস্ট ইম্পর্টেন্ট টুলসে চলে যাচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন আমি চলে যাচ্ছি এসএসএল এসএসএল যাওয়ার পর প্রথমে রেড কালার রয়েছে আর আপনার ভিডিওতে থাকা সবগুলা কালার কিন্তু আপনারা স্পেসিফিক ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন যদি আপনার ভিডিওতে থাকা রেড কালার বাড়াতে চান জাস্ট এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিলে কিন্তু সেই রেড কালারটা বেড়ে যাবে তারপর আমি এখান থেকে দুই নাম্বার কালারটাতে চলে যাব এটা হচ্ছে আমাদের স্কিনের কালার সো আমি চাচ্ছি আমার স্কিনটা একটু ব্রাইট থাকুক তাই নিচ থেকে লুমিনেন্সটা বাড়িয়ে দিব আর এখান থেকে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব আর হিউটা চেঞ্জ করলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে সো আমি একটু ইউলো টাইপের ফেসের কালারটা রেখে দিব তারপর গাইস চলে যাব ইউলোতে ইউলোতে যাওয়ার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডে ইউলো কালার রয়েছে সেগুলো আমরা এখান থেকে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো প্রথমে আমি স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব হিউটা একটু প্লাস করে দিব তারপর এখান থেকে লুমিনেন্সটা চাইলে একটু মাইনাস করে দিতে পারি তারপর চলে যাব গ্রিনে গাইস আমাদের বেশিরভাগ ভিডিওর ক্লিপে কিন্তু গ্রিন থাকে সো গ্রিন কালারটা এখান থেকে খুবই সাবধানে কাস্টমাইজ করে নিতে হবে তো প্রথমে আমি স্যাচুরেশনটা বাড়িয়ে নিচ্ছি বাড়িয়ে নেওয়ার পর এখন আপনি যদি গ্রিন কালারটা চেঞ্জ করতে চান সেটা করার জন্য হিউটাতে চলে যাবেন হিউটা যদি আমি বাড়িয়ে দেই তাহলে কিন্তু গ্রিনটা অনেকটাই বেড়ে যাচ্ছে আর যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু সেই গ্রিন কালারটা একটু ইউলো টাইপের কালার হয়ে যাচ্ছে সো আমি একটু ইউলো টাইপের কালারটা রাখবো তাহলে ব্যাকগ্রাউন্ড একটু বেশি চকচকে হবে সো আমি এই কালারটা রেখে দিলাম তারপর আমরা সায়ান কালারে চলে যাব যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে স্কাই রেখে ভিডিও শুট করেন তখন আপনারা এখান থেকে সায়ান কালারটা অবশ্যই স্যাচুরেশনটা বাড়িয়ে দিবেন তারপর এখান থেকে চলে যাব ব্লুতে তো ব্লুটাও সেম অপশন আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে স্কাই থাকে সেই স্কাইয়ের কালারটা বাড়িয়ে দেওয়ার জন্য জাস্ট ব্লুটা প্লাস করে দিবেন তারপর গাইস রয়েছে পার্পল কালার তারপর আরেকটা কালার রয়েছে এটা নাম জানি না সো এগুলো আমরা ধরবো না এগুলো আমাদের ভিডিওতে নেই এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব তারপর গাইস চলে যাব হাইলাইটসে যদি আপনার ভিডিওতে হাইলাইটস কম থাকে তাহলে এখান থেকে হাইলাইটসটা বাড়িয়ে দিবেন আর যদি বেশি থাকে তাহলে জাস্ট মাইনাস করে দিবেন আমি এখান থেকে একটু মাইনাস করে দিব আমার ভিডিওতে হাইলাইটসটা একটু বেশি মনে হচ্ছে তারপর চলে যাব শ্যাডোতে শ্যাডোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টুলস শ্যাডো দিয়ে আমরা আমাদের ভিডিওতে ডার্ক এরিয়াগুলো রিমুভ করে নিতে পারবো যেমন আপনারা অনেক সময় ভিডিও শুট করলে খেয়াল করে দেখতে পাবেন চোখের যেই এখানে আগে একটা সার্কেল রয়েছে এখানে কিন্তু এই ডার্ক সার্কেলগুলো বেশি ডার্ক দেখা যায় সেগুলো কিন্তু আপনারা শ্যাডোর মাধ্যমে রিমুভ করে ফেলতে পারবেন সেটা করার জন্য জাস্ট এখান থেকে শ্যাডোটা বাড়িয়ে দিলে কিন্তু সেই ডার্ক এরিয়াগুলো রিমুভ হয়ে যাবে তারপর টেম্পারেচার রয়েছে আপনি আপনার ভিডিওর কালারটাকে একটু হট রাখতে চান নাকি কুল রাখতে চান সেটা দিয়ে দিবেন আমি চাচ্ছি একটু হট থাকুক তাই এখান থেকে জাস্ট প্লাস করে দিলাম তারপর সামনে আরো কিছু টুলস দেখতে পাচ্ছি সেগুলোতে ধরার দরকার নেই আমাদের এইটুকুই যথেষ্ট সো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাডজাস্ট লেয়ার অ্যাড হয়ে গেছে এখন জাস্ট এটাকে টেনে আমরা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাড করে দিব জাস্ট টেনে দিলে কিন্তু এই লেয়ারটা সবগুলো ক্লিপে একসাথে অ্যাড হয়ে যাবে সো আপনাকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ক্লিপ কালার গ্রেডিং করার দরকার নেই একবারে কিন্তু আপনারা সবগুলো ক্লিপের কালার গ্রেডিং করতে পারবেন সো আমাদের কালার গ্রেডিং এর অপশনটা চলে গেলে এখন আমি প্রতিটা ক্লিপের মাঝখানে খুবই স্মুথ টাইপের ট্রানজিশন ইউজ করব সেটা করার জন্য আপনারা দুটা ক্লিপের মাঝখানে খেয়াল করে দেখতে পাবেন এখানে একটি হোয়াইট স্কোয়ার রয়েছে আমি জাস্ট এই হোয়াইট স্কোয়ারটাতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট কানেকশন চাইতেছে সো আমি এখান থেকে অবশ্যই ইন্টারনেটটা অন করে নিব ওকে ইন্টারনেটটা অন করে নিলাম এখন জাস্ট ক্লিক করে দিলে আমার সবগুলো ট্রানজেকশন দেখতে পাবো তারপর আপনারা এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন ট্রানজেকশনের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ক্যাপকাটে এত সুন্দর সুন্দর ট্রানজেকশন রয়েছে যেটা আসলে বলে বোঝানোর মতো নয় সো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ওভারলে ওভারলেতে কিছু ট্রানজেকশন রয়েছে সেগুলো আমি খুবই কম ইউজ করি আমি চলে যাব ক্যামেরাতে ক্যামেরাতে যাওয়ার পর এখানে খুবই কুল টাইপের ট্রানজেকশন রয়েছে এই ট্রানজেকশনগুলো আমি ম্যাক্সিমাম টাইম আমার ভিডিওতে ইউজ করে থাকি সো আমি প্রথমে শেক যে ট্রানজেকশনটা রয়েছে সেটা ইউজ করে দিব জাস্ট ক্লিক করে দিলে কিন্তু আমার ভিডিওতে খুবই সুন্দরভাবে এই ট্রানজেকশনটা অ্যাড হয়ে গেছে এখন আপনি চাইলে এই ট্রানজেকশনটার ডিউরেশন দিতে পারবেন সেটা করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি ডিউরেশনের অপশন রয়েছে সো আমি এখান থেকে 0.3 সেকেন্ড দিয়ে দিব তাহলে একটু ফাস্ট ট্রানজেকশন হয়ে যাবে এবং ভিডিওটা দেখতে একটু বেশি ভালো লাগবে সো আমরা নেক্সটে চলে যাচ্ছি জাস্ট এটাতে ক্লিক করে দিব তারপর গাইস এখান থেকে আমি ব্লারে গিয়ে চাইলে ব্লার অপশন দিতে পারি চাইলে বেসিক দিতে পারি তারপর এখান থেকে লাইট ইফেক্ট রয়েছে জাস্ট আমি এখান থেকে একটা লাইট ইফেক্ট দিয়ে নিব এই ইফেক্টটা দিয়ে নিচ্ছি তার পরবর্তী ট্রানজেকশনে চলে যাচ্ছে এটাতে ক্লিক করে দিব এখানে গাইস আমি গ্লিটস অ্যাড করব তাই জাস্ট গ্লিটসে গিয়ে এই গ্লিটসে ক্লিক করে দিলাম তারপর এটাকে আমি 0.3 সেকেন্ড দিয়ে দিব তবে গাইস এখানে একটা ব্যাপার রয়েছে যে আপনি প্রতিটা ভিডিওর মাঝখানে এভাবে ট্রানজেকশন ইউজ করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা বিরক্তিকর হয়ে যাবে সো আপনার সবগুলো ক্লিপের মাঝখানে কিন্তু ট্রানজেকশন ইউজ করবেন না
মাঝে মাঝে ট্রানজিশন ইউজ করবেন ধরুন আপনার প্লেস চেঞ্জ করতেছেন তখন গিয়ে ট্রানজিশন ইউজ করবেন তাছাড়া কিন্তু আপনারা ট্রানজিশন সব সময় ইউজ করবেন না এই ব্যাপারটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে সো আমি বাকি পার্টগুলোতে ট্রানজিশন ইউজ করতে যাচ্ছি না কারণ এগুলোতে আমার দরকার নেই সেম প্লেসে সবগুলো ভিডিও এখন গাইস এই ট্রানজিশন অনুযায়ী আপনারা কিভাবে সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি সেটা করার জন্য আপনারা ক্যাপকাটের নিচে দেখতে পাচ্ছেন অডিও অপশন রয়েছে सिंपली অডিও অপশনে চলে যাবেন তারপর এখান থেকে চলে যাবেন ইফেক্টসে ইফেক্টসে যাওয়ার পর গাইস আপনারা একটু সামনে চলে আসুন এখানে অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে এখান থেকে ট্রানজিশনে চলে যাবেন গাইস ট্রানজিশনে আসার পর এখানে গাইস কয়েক শত ট্রানজিশনের সাউন্ড ইফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলা কিন্তু একদমই ফ্রি আপনি আপনার ভিডিওতে কপিরাইট ফ্রি এই ট্রানজিশন সাউন্ডগুলো ইউজ করতে পারবেন সো আপনাকে প্রত্যেকটা সাউন্ড ক্লিক করে করে শুনে নিতে হবে যে আপনার যে ট্রানজিশনটা রয়েছে সেটার সাথে কোনটা ম্যাচ করে সো আমি আমার ট্রানজিশন অনুযায়ী এখান থেকে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিব সো এখান থেকে এই সাউন্ড ইফেক্ট অ্যাড করব তাই প্লাস আইকনে ক্লিক করে দিব তারপর এটাকে অবশ্যই আমরা এই ট্রানজিশনের মিডলে বসিয়ে দিচ্ছি ওকে খুবই সুন্দর একটা সাউন্ড ইফেক্ট পেয়ে গেলাম তারপর বাকি যেই ট্রানজিশনগুলো রয়েছে সেগুলো অনুযায়ী আপনাকে কিন্তু প্রত্যেকটা ট্রানজিশনে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে আমি আর এখানে করে দেখাচ্ছি না যদি করে দেখে তাহলে আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এখন জাস্ট ব্যাক চলে আসবো গাইস আমরা তো কালার গ্রেডিং ট্রানজিশন এবং সাউন্ড ইফেক্ট অ্যাড করে ফেললাম কিন্তু আরও একটা বড় কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে আপনার ব্লগ ভিডিওতে সাউন্ড বা মিউজিক অ্যাড করা কপিরাইট ফ্রি ব্লগ ভিডিও সাউন্ড আপনারা কোথায় পাবেন সেগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আমি কিছু ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেই চ্যানেলগুলো খেয়াল করবেন আর সেখান থেকে সাউন্ডগুলো বা মিউজিকগুলো শুনে শুনে আপনি আপনার ব্লগ অনুযায়ী ডাউনলোড করে ইউজ করতে পারবেন তবে ইউজ করার সময় অবশ্যই তাদের সেই সাউন্ডের ক্রেডিট দিতে হবে আপনার অবশ্যই আপনার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সেই সাউন্ডার বা মিউজিকটার লিংক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার ভিডিও তার কপিরাইট আসবে না তো আমি অলরেডি একটি ব্লগ মিউজিক ডাউনলোড করে নিয়েছি সেটা অ্যাড করে দিব তাই নিচ থেকে অডিওতে চলে যাব অডিওতে যাওয়ার পর গাইস আমি চলে যাব সাউন্ডসে সাউন্ডসে যাওয়ার পর গাইস আমি এখান থেকে চলে যাব ফোল্ডারে তারপর এখান থেকে চলে যাব ফ্রম ডিভাইসে তারপর আমার মোবাইল ফোনে যতগুলো সাউন্ড রয়েছে সবগুলো এখান থেকে শুনতে পাবো সো আমি আমার মেমোরি থেকে এই সাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি সাউন্ডটা সিলেক্ট করে দেওয়ার পর গাইস আমার ভিডিওতে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে এখন জাস্ট এই সাউন্ডের অতিরিক্ত অংশটা আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দিব তাই নিচ থেকে অডিও লেয়ারটাতে ক্লিক করব তারপর স্প্লিটে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই আপনারা দেখতে পাবেন খুবই সুন্দরভাবে কিন্তু আমার ব্লগ ভিডিওটা শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে এডিট করে ফেললাম কালার গ্রেডিং ট্রানজিশন সাউন্ড ইফেক্ট তারপরে মিউজিক এভরিথিং কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি যেভাবে এডিট করলাম সেই স্টেপগুলো অবশ্যই আপনারা ফলো করবেন একবার দেখে যদি না বুঝতে পারেন তাহলে এই ভিডিওটা কয়েকবার দেখবেন যদি তাও না বুঝতে পারেন তাহলে ভিডিওটা ডাউনলোড করে আপনারা কয়েকদিন দেখুন তাহলে কিন্তু আপনারা খুবই সহজে শিখতে পারবেন ক্যাপকাট অ্যাপটিতে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে শ্যুট করা অথবা ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করা ব্লগ ভিডিও এডিটিং করবেন সো আমাদের ভিডিওটি যেহেতু এডিটিং কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট ভিডিওটি সেভ করে নিব সেটা করার জন্য একদম কর্নারে সেভ অপশন রয়েছে জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে আশা করি গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন আপনার মোবাইল ফোনে থাকা ক্যাপকাট অ্যাপটি দিয়ে আপনারা প্রফেশনাল ব্লগ ভিডিও এডিটিং করবেন যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ